হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো, এই যে আপনারা তো সামনে দেখতেই পাচ্ছেন, এটি আছে একটি মাইক্রো ওভেন, এটি আছে স্যামসাং কোম্পানির একটি মাইক্রো ওভেন। তো দেখেন এখানে ডিসপ্লেতে লাইট যদি দেখা যাচ্ছে আপনাদের, এই ওভেনটা ব্যবহার করতে করতে হঠাৎ করে এখন আর হিট আসছে না। তো আমি আপনাদের একটু দেখাবো যে কোন কোন সমস্যার কারণে এই হিটগুলো আসে না বা এই হিটারটি কাজ করে না, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তবে কাজটি শুরু করার পূর্বেই বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবেন, যাতে আমাদের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো ছবি আর চলে না দেরি না করে আমরা এই মাইক্রো ওভেনটি কীভাবে মেরামত করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে নিই। সো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারছেন আমি মাইক্রো ওভেনটিতে লাইন দিয়ে নিয়েছি এবং একটি মগে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। এখন আপনাদের মাইক্রো ওভেনটি চালু দিয়ে আপনাদের দেখাবো আসলে এটি গরম হয় কিনা। আমার নির্দিষ্ট টাইম অনুযায়ী আমি এখানে অন করছি, অন করার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ড আমি একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু এখানে 30 সেকেন্ডে আমার পানির পরিমাণ একটু বেশি আছে, পানিটি পর্যাপ্ত হিট হবে না, তো আমি একটু সময়টি বাড়িয়ে নিয়েছি। তো আপনাদের একটি কথা বলতে চাই, এরকম যে সমস্যা, এই সমস্যাগুলি কম বেশি সবাই ফেস করেছেন, তো আপনাদের দেখাতে চাই যে আসলে এই সমস্যাটি হলে প্রথম পর্যায়ে কি মেরামতের কাজ করতে হয় বা কি কি পরীক্ষা করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। আরেকটি কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। আর এই ভিডিওটি যারা একেবারেই নতুন তাদের জন্য, আর যারা অলরেডি এই কাজটি জানেন বা এই সম্পর্কে পারেন তারা তো কাজটি করছেনই, তো আশা করি আপনাদের কমেন্টে মতামতগুলি জানাবেন আসলে এই কাজটি কেমন লাগছে অথবা এই ধরনের কাজ আপনারা চান কিনা। তো দেখেন আমার নির্দিষ্ট টাইম হয়ে গেছে, এখানে আমি বের করে নিচ্ছি পানিটি। তো পানিটি এখানে আমি হাত দিয়ে দেখছি, আসলে যেরকমই রাখছিলাম ঠিক সেরকমই আছে। তো দেখেন এখানে কোনো পরিমাণ বা কোনো রকম কোনো হিট নাই। তো আপনাদেরকে এখন দেখাবো মাইক্রো ওভেনটি বা ওভেনটি আমি খুলে নিব, খুলে আপনাদের দেখাবো যে প্রথম পর্যায়ে কি কি আপনারা এখানে চেক করবেন। তা যে স্ক্রুগুলি আছে সেই স্ক্রুগুলি আমি খুলে নিচ্ছি, তো আমার কাজের সুবিধার জন্য আমি একটু শর্ট করে নিচ্ছি, আপনারা স্ক্রুগুলি খুলে নেবেন। আর একটি কথা বলতে চাই, যারা এই কাজে একেবারেই নতুন তারা অবশ্যই যেখান থেকে যে তার বা যে কানেকশনগুলি খুলবেন তারা অবশ্যই ডায়াগ্রাম করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার এই কানেকশনগুলি ডায়াগ্রাম অনুযায়ী দেখে দেখে লাগাতে পারেন। তো আমি কাভারটি খুলে নিচ্ছি, এই যে কাভারটি আমি এখান থেকে সরিয়ে নিলাম। এখন এখানে বেশ কিছু সুইচ আছে, এটি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ এই এটি আছে হিটার কয়েল, এই হিটার কয়েলের জন্যই অনেক সময় হিট হয় না, অনেক সময় এই যে কুলিং ফ্যান চলে না, যে সুইচগুলি আছে সুইচগুলি নষ্ট থাকলে, আর বেশিরভাগ যদি লাইন না থাকে, এখানে সাদা যে বক্সটি আছে এখানে একটি ফিউজ আছে, এই ফিউজটি আগে চেক করবেন। তো আমি দেখেন ক্যাপাসিটরটি আগে শর্ট করে নিলাম, এখন ক্যাপাসিটর খুলে নিচ্ছি। এখানে ক্যাপাসিটর আছে 1.0 মাইক্রোফ্যারাড, এর সাথে একটি ডায়োড লাগানো আছে, এই যে এটি আছে একটি ডায়োড, আপনারা বাজারে এগুলি কিনতে পারবেন যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের দোকান থেকে। তো দেখেন আমার যে ধারণা, আমি প্রথম অবস্থায় এই ক্যাপাসিটরটি পাল্টিয়ে নিব, আমি ঠিক একই 1.0 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর নিয়ে নিচ্ছি। এখানে আমার পূর্বের যে ক্যাপাসিটরটি এবং ডায়োডটি যেভাবে কানেকশন ছিল ঠিক একইভাবে আমি এই কানেকশনটি করে নিব। তো দেখেন আমার কাজের সুবিধার জন্য ডায়োডটি লাগিয়ে নিয়েছি, এখন যেখানে যে তারটি ছিল সেইভাবে তারটি লাগিয়ে আপনাদেরকে দেখাবো আসলে ওভেনটিতে লাইন দিয়ে যে ঠিকঠাক কাজ করে কিনা। আমি কিন্তু বলছি যে এই ক্যাপাসিটর এবং ডায়োড পরিবর্তন করলেই যে হবে এরকমটি না, অনেক সময় আপনার হিটার কয়েলটি নষ্ট হয়ে যেতে পারে যার কারণে হিট না আসতে পারে। তো আমি এখানে পূর্বেই পরীক্ষা করে নিয়েছি, আমি পরবর্তীতে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে এখানে পরীক্ষা করতে হয় ক্যাপাসিটর ডায়োডগুলি। তো আমি সাধারণভাবে দেখাচ্ছি আজকের এই ভিডিওতে যে ক্যাপাসিটর এবং ডায়োড পরিবর্তন করলে এই সমস্যাটি সমাধান হয়ে যায়। তো আমি কাভারটি লাগিয়ে আপনাদেরকে দেখাবো লাইনটি দিয়ে আবার সেই পানি দিয়ে, এখানে দেখেন সেই পানিটি নিয়ে নিয়েছি মগে আছে,
এখন আমি লাইনটি দিয়ে দেব। লাইন দিয়ে শেষে মকটি এখানে আমি বসিয়ে দিব। ঠিক পূর্বের মতোই আবারও এখানে আমি ওভেনটি অন করে রাখব, অন করে টাইম সেট করে দিব। তো দেখেন এখানে আমি স্টার্ট বাটনে প্রেস করছি, আমি টাইমটি একটু বাড়িয়ে নিলাম। তো আমি এই হিটে আপনাদের দেখাবো আসলে এখানে ঠিকঠাক কাজ করে কিনা। তো হিটটি চলতে থাক বা যেভাবে আছে আমি দেখতে থাকি, আপনাদের একটু দেখাই যে আমার ক্যাপাসিটর এবং যে ডায়োড আছে সেটি পরিবর্তন করলে আসলে আমার এই কাজটি সাকসেস হয়েছে কিনা। তো দেখেন আমি আস্তে আস্তে এখানে অপেক্ষা করছি, সময়টি দেখছি এবং দেখতেই পারছেন আপনারাও যে এখানে ভিতরে যে মকটি আছে সেই মকটি কিন্তু ঘুরছে। আশা করি আমার ক্যাপাসিটর এবং ডায়োড পরিবর্তন করাতে কাজটি সম্পূর্ণ হবে। তো দেখেন আর কয়েক সেকেন্ড মাত্র, এরপরে আমি আপনাদের বের করে দেখাবো আসলে এটি ঠিকঠাক কাজ করছে কিনা। সময় আপ ইন্ডে এসে গেছে। তো দেখেন আমি বের করে নিচ্ছি। তো এখানে প্রচুর গরম হয়েছে, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন কুয়াশার মতো বের হচ্ছে এখান থেকে, মগের গায়ে ঘাম ঘাম এসে গেছে। আমি যদি একটু কাছ থেকে দেখাতে চাই তো দেখেন এই যে দেখেন এখানে কুয়াশার মতো বের হবে, এখানে হাত দিতে পারছি না যেহেতু প্রচুর গরম। এই যে দেখেন কুয়াশা বের হচ্ছে, আশা করি ফোকাসটি ঠিকঠাক নেবে। এই যে কুয়াশার মতো বের হচ্ছে। তো আপনারা তো দেখলেন কত সহজ পদ্ধতিতে একটি মাইক্রো ওভেন মেরামত করতে হয়, সেই প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।